प्रिय शिक्षार्थी दक्षिण अपार उच्च विद्यालय पत्रिका आयोजित अनलाइन पाठदान तुम्हारे सबा के स्वागत आशा करी तुम्हारा सबा भलो आसमी सन्तोष दास सहकारी शिक्षक दक्षिण अपार उच्च विद्यालय आज के तुम्हारे अनलाइन पाठदान हे दशम श्रेणी गरीब तुम्हारे गुप्तिपे देवा एक्स स्क्वायर इक्वल टू नाइन प्लस फोर रूट ऑफ जेकने एक्स ग्रेटर देन जीरो क नम्बर पढ़से ए क्यू माइनस ए माइनस सिक्स के उत्पादों के विश्लेषण करो तैले हम प्रथम लिखब क एर जन्य दरि फंक्शन ए इक्वल टू ए यू माइनस ए माइनस सिक्स एवं हमरा ये क्या देखते हैं सी ध्रुवक माइनस सिक्स आसे छेदर उत्पादन होते सिक्स से उत्पादन प्लस माइनस वन प्लस माइनस टू प्लस माइनस थ्री प्लस माइनस सिक्स यदि हमरा ये क्या एर मान टू बसिए देखी तेल की उपाय देखिए हमारा एर मान जो टू बसाई पा कि टू क्यूब टू माइनस सिक्स इक्वल टू एट माइनस एट इक्वल टू जीरो एर मान जो हम टू बसाइल देखते फंक्शन ए एर मान जीरो हो समान टू बसाइले फंक्शन ए एर मान शून्य हो काजे ए माइनस फंक्शन ए एक उत्पाद पहले सुतरां আমরা এটা লিখব ফাংশন এক যাকে ধরছিলাম এ কিউ মাইনাস এ মাইনাস সিক্স এখন আমরা ইকুয়াল টু এখানে একটা সমান চিহ্ন দিয়ে জায়গা রেখে দেব আবার নিচে আমরা সমান চিহ্ন দিই তাহলে দেখতেছি আমার উৎপাদক হবে এ মাইনাস টু অর্থাৎ ভিতরে ব্র্যাকেটের ভিতরে এ মাইনাস টুটা থাকবে তাহলে এখানে আমার প্রথমে এই এ এস কে কমন নিতে হবে এ মাইনাস টু এখন আমরা এটা গুণ করে বসাইলে আমরা পাচ্ছি এ কিউ মাইনাস টু এ স্কোয়ার এখানে আমার টু স্কোয়ার ছিল না এখন আমি এটাকে তার বদলে প্লাস টু এ স্কোয়ার দিলাম প্লাস আবার এখান থেকে আমার এ মাইনাস টু উৎপাদক রাখতে গেলে টু এ কমন নিতে হবে তাহলে এ মাইনাস টু লিখলাম এ মাইনাস টু এখন নিচে গুণ করলে এটা হয় প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর এ তাহলে আসে মাইনাস এ আমি তিনটা বেশি পেয়ে গেছি প্লাস তিন এ দিয়ে কমাই ফেলব প্লাস তিন এ আবার এখান থেকে তিন কমন নিব তাহলে এ মাইনাস টু এটা ভাঙা নিয়ম প্লাস এ মাইনাস এ মাইনাস সিক্স তো মিলে গেছে তাহলে আমার উৎপাদক হচ্ছে এ মাইনাস টু এটা আমি কমন নিতে পারি এ মাইনাস টু আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস তিন এখন এটাকে মিডিয়াল ভেক্টর করতে গেলে তিন অঙ্কে তিন তিন থেকে গেলে দুই কিন্তু এখানে তো সবগুলা প্লাস মাইনাস আসতে যাবে না এটা আনসার হবে এখন উৎপাদকটা হচ্ছে কি আনসার হচ্ছে এ মাইনাস টু ইনটু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এখন আমরা ক নম্বরে যাবো ক এর জন্য ক এর देखा एक्स टू दि पावर एट माइनस
322x there 4 plus 1 equal to 0 তাহলে আমার প্রতিপক যেটা সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে তাহলে দেওয়া আছে x square equal to 9 plus 4 root of 5 বা x square equal to এদিকে আমি whole square আনতে গেলাম আমাকে এপ্লাই whole square ফর্মুলা যাইতে হবে তাহলে এটাকে 2m করলে আমি যদি 4 root of 5 কে 2m করি 2 into 2 into root 5 তাহলে এখন এভাবে লিখতে পারি 2 into root 5 into 2 দুই গুণ সাইড 4 root of 5 তাহলে আমি এখানে অ্যাড করব root 5 কে বি ধরব 2 কে তাহলে যদি বাম দিকে root 5 এর উপর যখন স্কোয়ার করব তখন 5 পাবো তাহলে এটাকে বাম দিকে হবে 5 plus 4 root of 5 plus 4 বা x স্কয়ার ইকুয়াল টু 5 এর বর্গমূল এটাকে স্কোয়ার করতে গেলে রুট দিলাম রুট কে তার বদলে আমরা স্কয়ার স্কয়ার প্লাস এখন মনে মনে আমি এড করলাম রুট 5 কে প্লাস 2 এড দাই আমরা রুট 5 তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2 প্লাস 2 স্কয়ার তাহলে স্কয়ার প্লাস 2 এর বি স্কয়ার ফর্মুলা বা x স্কয়ার ইকুয়াল টু রুট 5 প্লাস 2 4 স্কয়ার এখন বর্গমূল করলে স্কয়ার চলে যাবে সুতরাং x ইকুয়াল টু রুট 5 প্লাস 2 root 5 plus 2 এখন আমরা এখন 1 by x এর মান বাইরে করে নিব বা 1 by x সমান 1 by x সমান 1 by root 5 plus 2 বা 1 by x সমান এটাকে আমি root নিচে root তারে বাইরে নেওয়া করতে হবে প্লাস নিচে মানে কি ফর্মুলা যেতে হবে আরেকটা root 5 মাইনাস 2 দিয়ে গুণ করব উপরে গুণ থাকবে root 5 minus 2 বা 1 by x সমান এটা এসকেমাল ইন স্কেল ফর্মুলা root 5 এর উপরে স্কয়ার minus 2 এর উপরে স্কয়ার এই 1 দিয়ে গুণ করলে root 5 minus 2 বা 1 by x সমান এদিকে আমার root এর স্কয়ার চলে গেলে 5 minus 2 গুণ 4 root 5 minus 2 4 থেকে 5 থেকে গুণ করলে 1 ইজ 1 লেখা দরকার নাই আমরা 1 বাই x সমান পাচ্ছি root 5 minus 2 এখন x আর 1 বাই x যদি যোগ করে দিই এখন x plus 1 বাই x সমান x এর মান হচ্ছে root 5 plus 2 plus 1 বাই x এর মান হচ্ছে root 5 minus 2 plus 2 minus 2 চলে যাবে আমরা পাচ্ছি x plus 1 by x equal to 2 root of 5 2 root of 5 এখন প্রথমে আমরা এটাকে বর্গ করে দিব বর্গ করলে x plus 1 by x whole square সমান 2 root 5 এটার উপরে whole square বর্গ করে সেই কথাটা লিখে দিলাম বর্গ করে এবার এটা অ্যাপ্লাই করি স্কয়ার ফর্মুলা x স্কয়ার প্লাস x ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু এখানে 2 লিখে বলে যদি কোনো স্যার এখানে রুট 5 লিখে বলে স্কয়ার চলে গেলে 5 থাকবে যদি কোনো স্যার সাইডকে 5 দিয়ে গুণ করলে তাহলে আনসার 20 এখন আমরা এই সাইডে করি বাকি অংশ ক এর বাকি অংশটা আমরা এই সাইডে করতে পারি ক এর বাকি অংশ ক এ বাকি অংশ কতটা লিখলাম তাহলে বাকি অংশে যে আমরা পাচ্ছি কি x স্কয়ার প্লাস এখানে x এর থেকে কাটা গেলে আর থাকবে 2 2 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 20 এখন আমরা এদিকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার পাচ্ছি 20 মাইনাস প্লাস 2 কে নিয়ে গেলে মাইনাস 2 আবার বর্গ করে দিব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর উপরে বর্গ করলাম
और एक डिलीट का एम बार जो स्क्वायर फार्मूला बार ए एक्स रियल पर स्क्वायर प्लस 2 2x स्क्वायर 1 x स्क्वायर प्लस 1 x स्क्वायर এগেট দি স্কয়ার দিলাম ইকুয়াল টু 18 গুণ করলে কত হয় এখানে আমরা পাবো 18 কে 18 দিয়ে গুণ করলে 18 সূচিত্র সেরাতে সব স্টকে আসলে সই দিও একটা এসে জিরো দিলাম a 1 4 2 3 24 বা এদিকে এগেটে কাটা গেছে আমার পাচ্ছি আমরা x এর 4 প্লাস 1 by x to the power 4 एदी के plus 2 तक देशे शेटा हम उदी के लिए जाए 324 minus 2 बा एदी के आमार कमारे में देख के दे रेट आसे आम रेट आके रशाव कर रिलाम x to the power 4 रशाव पहले x to the 8 plus 1 equal to 322 बा x to the power 8 plus 1 equal to आरा रिलाम कर दिले 322 x to the power 4 এখন কমনের জন্য কমনের সাথে মিলে এবারে যদি এটাকে প্রোগ্রাম করে নিতে হবে তাহলে x to the power 8 minus 3 22 x to the power 4 plus 1 equal to 0 দেখানো হলো দেখানো হলো এখন আমরা যদি গ নম্বরে যাই গ নম্বরে বাই করতে গেলে আমাদের লাগবে এই যে সেখানে মাইনাস আছে এখন আমার ওই x প্লাস 1 বাই x এর মান আমরা বাইর করলাম x প্লাস 1 বাই x এর মান কোন নম্বরে পাইলাম কত 2 রুট 5 এই কথাটা আমরা ওইদিকে লিখবো x প্লাস 1 বাই x এর মান 2 রুট 5 এখন আমরা গ নম্বরে যাব সবগুলা মুছে দিই গ নম্বরে এখন লিখবো আমরা গ এর জন্য গ এ গ এর জন্য ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 রুট অফ 5 2 রুট অফ 5 এখন প্রথমে এটা পাইলাম আমরা x প্লাস 1 বাই x সমান 2 রুট অফ 5 আরেকটা x মাইনাস 1 বাই 1 বাই x বাই করতে হবে তাহলে আমরা জানি x মাইনাস 1 বাই x সমান রুট অফ x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1 বাই x এটা ধরো করতে পারি ওইদিকে মানগুলো ধরো করতে পারতাম আমরা এদিকে x প্লাস 1 বাই x সমান 2 রুট 5 এটার উপর স্কয়ার মাইনাস 4 তাহলে পাচ্ছি আমরা দুদিক গুণ সাইড সাইড গুণ সব 20 তাহলে মাইনাস 4 মাইনাস 4 তাহলে পাচ্ছি আমরা 16 16 এর বর্গমূল হচ্ছে কত 4 তাহলে x মাইনাস 1 বাই x এর মান 4 তাহলে এখন যেটা আছে এখানে আমার যদি আমরা x টু দি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো x টু দি 5 মাইনাস 1 বাই x টু দি 5 তাহলে আমাদের প্রথমে x স্কয়ার প্লাস x স্কয়ার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার টা বাই করে নিই এটা স্কয়ার প্লাস বেস স্কয়ার সূত্র x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x তাহলে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 রুট 5 হোল স্কয়ার মাইনাস 2 দুই দুই গুণ সাইড সাইড প্লাস 20 হবে মাইনাস 2 সমান কত 28 আরেকটা বাই করব x কিউব মাইনাস 1 বাই x কিউব আবার আবার x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3 ইনটু x ইনটু 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x এখন x
माइनस वन बाय एक्स के मान हमारा पहला को तो फोर 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 क्यूब प्लस ठीक है निकालने के लिए तीन ताकि उधर मान पहुंचे को तो फोर साइड तीन टाइम ऊपर साइड से रेस्ट करो शुरू सिक्सटी फोर प्लस तीन से रह बारह फिर जो ऊपर ने को तो है सेवेंटी सिक्स सेवेंटी सिक्स एकों আমরা একটা কাজ করে দেখি আমাদের কি বেশি আছে এই x স্কয়ার দিয়ে যদি আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আর x কিউব মাইনাস 1 বাই x কিউব আমরা গুণ করি তাহলে আমরা পাই x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x এটাকে গুণ করলে পাবো আমরা প্লাস 1 বাই n গুণ করলে পাবো x এটাকে মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 5 - 1/x টু দি পাওয়ার 5 + x - 1/x তাহলে এই জিনিসটা অতিরিক্ত হয়ে গেছে এখানে বেশি এসে গেছে + x - 1/x এটা দাঁড়িয়ে হবে এখন আমরা গুণ করে দেখছি এইটাকে গুণ করলে আমরা কি পাই আমার এই জিনিসটা বেশি হয়ে গেলে তাহলে ঋণটাকে মাইনাস দিয়ে এটা দাঁড়িয়ে হবে এখন আমরা লিখি কত উত্তর আসে प्रदत्त राशि चलिए प्रदत्त प्रदत्त राशि आसे x टू दी पावर 10 माइनस 1 बाय x टू दी पावर 5 समान भाग करके हम लोग पाबो x टू दी पावर 5 माइनस 1 बाय x टू दी पावर 5 এখন এটা দিলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1 বাই x কিউব এটা যদি গুণ করি আমার প্লাস x মাইনাস 1 বাই এই হয়ে যাবে যদি আমরা মাইনাস করে দিলে ওটা সমান হয়ে যাবে মাইনাস x মাইনাস 1 বাই x এবার আমরা মান করতে দিতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আমরা এগুলো আগে বাইর করে নিয়েছি এই কারণে এখানে আসছে এই কারণে বাইর করছি এটার মান কত 18 ইনটু এটার মান হচ্ছে 76 মাইনাস x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে 4 এখন আমরা এদিকে পাশে লিখি মান বসিয়ে মান মান বসিয়ে আর 76 কে আর 80 দিয়ে গুণ করলে কি পাই আমরা এখানে দেখি আবার 48 এর আর আতে 7756 66 66 6 7 তাহলে 8 6 77 কত দেব তাহলে 1368 মাইনাস 4 4 মাইনাস করলে আমরা পাবো 1364 এইট আনসার আনসার হইল এ শিক্ষার্থী এখন আমরা উদ্দীপক অনুসারে ক ক ক এর মান আমরা বাইর করে নিলাম আশা করি তোমরা অনলাইন পাঠদানগুলো ভালোভাবে প্রিয় শিক্ষার্থী আমরা উদ্দীপক অনুসারে আমরা মানগুলো বাইর করে নিলাম আশা করি তোমরা অনলাইন পাঠদানগুলো ভালোভাবে দেখতেছো আজকের মধ্যে আমরা অনলাইন পাঠদান এখানে সমাপ্ত করলাম।